বিশ্ব স্বাস্থ্য দিবস আজ কোভিডের কারণে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি এবারে প্রতিপাদ্য সুস্বাস্থ্য আয়ু বাড়ায় তবে করোনাকালে চিকিৎসা সেবা পেতে হিমশিম খাওয়া দেশের মানুষের কাছে এমন প্রতিপাদ্য অনেকটাই স্বপ্ন যদিও গেল বছরে করোনা পরিস্থিতিতে নানা সমালোচনার মুখে স্বাস্থ্য খাতে আমূল সংস্কারের আশ্বাস দিয়েছিলেন সংশ্লিষ্টরা গেল এক বছরে তার কতটা হয়েছে বিশেষ রিপোর্টে তার কিছুটা তুলে ধরছেন মুক্তা মাহমুদ করোনার দ্বিতীয় ঢেউয়ে একটি সিটের জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি করতে হচ্ছে রোগীর স্বজনদের আর আইসিইউ তো যেন সোনার হরিণ টেলিভিশন খুললে বা সংবাদপত্রের পাতা উল্টালে এখন কেবলই এমন খবর অথচ গেল বছরের করোনার অভিজ্ঞতার পর হাসপাতালে আইসিইউ ও অক্সিজেন সংযোগ বাড়ানোর অঙ্গীকার করেছিলেন দায়িত্বশীলরা তবে সে সবই যে কথার কথা ছিল কোভিডের দ্বিতীয় ঢেউয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর স্বজনদের মুখে পুরনো অভিযোগই তার প্রমাণ দিচ্ছে কালকে তো আমরা এখানে তিন সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করে চলে গেছি আজকেও তো সকাল সাড়ে সাতটা থেকেই পর্যন্ত চলতেছে হেরফের হয়নি সাধারণ চিকিৎসা ব্যবস্থারও প্রথমের মতো করোনার দ্বিতীয় ঢেউ পুনঃচিত্রায়িত হচ্ছে একই দৃশ্য তাই আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে হচ্ছে শরীফুল ইসলামকে অনেক শ্বাসকষ্ট হইতেছে পরে ডাক্তার কাছে নিয়েছি ডাক্তারের পরে ইসলামী হাসপাতাল উনি বললো কি আপনি হাসপাতাল ভর্তি করে দেন পরে হাসপাতাল নিলাম মনে করে যে করোনা টেস্ট তারা ভর্তি করবো না দুর্নীতি পরিকল্পনাহীনতা ও অদক্ষতা মিলিয়ে দেশের স্বাস্থ্যখাত ঘুরে দাঁড়াতে পারছে না বলে মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের স্বাস্থ্যখাতে অপচয়ে একটা জিনিস আছে স্বাস্থ্যখাতে যে অর্থটা আমরা পাই সেটা সঠিকভাবে ব্যয় করার যে আমাদের ব্যর্থতা আছে আবার পুরো অর্থটা ব্যয় করতে না পারারও একটা ব্যর্থতা আছে আপনি সবকিছু কেন্দ্রীয় ভাবে করছেন কেন্দ্রীভূত মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতে হয় সবকিছুর জন্য সফলতাও যে একেবারেই নেই তা নয় তবে তা এসেছে চরম ভোগান্তি ও অনেক প্রাণহানির ফসল হয়ে বলছিলেন তিনি আমরা মনে করি স্বাস্থ্যখাতটাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার সিভিল সার্জনকে কিন্তু সেই জেলার দায়িত্ব দিতে হবে তিনি যেমন দায়িত্বে থাকবেন পরিকল্পনা ছাড়া বরাদ্দ বাড়িয়ে লাভ নেই এমনটা জানিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন স্বাস্থ্যখাতের চেহারা পাল্টাতে হলে সঠিক পরিকল্পনা করে বরাদ্দ টাকার যথাযথ ব্যবহার করতে হবে পাশাপাশি স্বাস্থ্য সেবাটাও হতে হবে অংশগ্রহণ ও জবাবদিহিতামূলক তবেই আসবে পরিবর্তন মুক্তা মাহমুদ আরটিভি ঢাকা